ইসলামের জন্য দেশটা পেয়েছি আমরা, ভাষা কিংবা জাতির জন্য নয়। যদি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান না হতাম তাহলে সেই পাকিস্তানের সঙ্গে মিলে আমরা একটা রাষ্ট্র পেতাম না। আমরা দুই পাকিস্তানে রাষ্ট্র গঠন না করলে একাত্তরে আমরা স্বাধীন হতে পারতাম না। ইসলামের জন্য দেশটা পেয়েছে, ইসলামের কারণে স্বাধীন দেশে বসবাস করেছে। জানো এ যুবক, আমি তোমার দলীয় পরিচয় জিজ্ঞেস করতে চাই না, কোন দল করো, রাজনীতি কি করো আমি জিজ্ঞেস করতে চাই না, আমি শুধু তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো, চতুর্দিকে দুশ্মন, পত্তলিক, হিন্দুত্ববাদ তোমাকে ঘেরাও করে রেখেছে। আল্লাহর কসম, ইসলাম ভুলে গেলে, ইসলাম না মানলে দেশ দখল হয়ে যাবে, ইসলাম না মানলে দেশকে হেফাজত করতে পারবে না। কথাগুলো বুঝবার চেষ্টা করো। তোমাদের উপরে আমি জোর করে আমার কথা চাপিয়ে দিতে চাই না, আমি আমার কথাগুলো তোমাদের সামনে রেখে যেতে চাই। আজকাল লাউ কুদু বলে কাউকে বোঝানোর কোনো সুযোগ নাই, কথা ঠিক না বেঠি? ইতিহাস দেখো না, ইতিহাস তালাশ করো, কিছুটা সময়ের জন্যে তুমি ইতিহাসে চলে যাও, গিয়ে দেখো। আজকে তো আলেম ওলামাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত প্রপাগান্ডা, প্রতিনিয়ত কুৎসা আর মিথ্যা রটনা করতেছে, কথা ঠিক না বেঠি? বন্দি হয়েছি রিমান্ডে, হঠাৎ করে দেখি টেলিভিশনের ক্যামেরায় ধাও ধাও করে আগুন জ্বলতেছে। কি আগুন জ্বলার পরে এরপর আমাদের ছবি ভেসে আসতেছে, আমরা আগুন লাগিয়েছি, আমরা বলে হট্টগোল করেছি। আমরা কোনো লুকায়িত মানুষ নাকি, গোপন মানুষ নাকি? আমরা এদেশের মানুষের সঙ্গে মিলেমিশে থাকি না? ২৪ ঘন্টা এই মিডিয়াগুলো, আলেম ওলামা, কথিত মিডিয়া, আমি সব সময় এই কথাটা সতর্কতার সাথে বলি, সব মিডিয়া নয়, কিছু মিডিয়া বাংলাদেশে সংবাদ প্রচার করে আর ইহুদিদের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। আমি এক টেলিভিশন টক শোতে কথা বলছিলাম যে অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে, তা আমাকে প্রশ্ন করে কি, হুজুর আমরা তো বিনোদন প্রিয়, আমরা বিনোদন পছন্দ করি, তা আপনারা ক্ষমতায় আসলে নায়িকাকে বোরকা পড়াই দিবেন নাকি? নায়িকাকে তাহলে বোরকা পরে নাটক সিনেমা করবে? আমি বলি যে না, আমরা নায়িকাকে বোরকা পড়াবো না, আমরা যুবকদের এমন প্রশিক্ষণ দেব তারা সিনেমা হলে যাবে না, সিনেমা হলগুলো এমনি বন্ধ হয়ে যাবে। আমি এই যুবকদের বলে যাই, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। তুমি জানো না, পশ্চিমারা জানে, ইসলাম বিজয়ের ধর্ম, যার জন্যেই পশ্চিমারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, ইসলাম ধ্বংস করতে চায়, মুসলিম কান্ট্রিগুলোতে আক্রমণ করে, আর তাদের দালাল এজেন্ট তাবেদাররা বাংলাদেশে বসে মুসলিম পরিচয় দিয়ে ইসলামের বিরোধিতা করে। আল্লাহর কসম করে বলি, ইসলাম যে স্লোগান নিয়ে পৃথিবীতে এসছে, মাওলানা জুনায়েদ আল হাবিব তাই বলেছেন, মাত্র এক মুহাম্মদে আরবি থেকে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, আজকে প্রায় ২০০ কোটি মুসলমান আছে, ইসলাম তরবারির জোরে প্রচারিত হয় নাই, ইসলাম শক্তির জোরে প্রচারিত হয় নাই। আল্লাহর কসম, এই ইসলাম শান্তির ধর্ম, ইসলাম থাকবে দেশ থাকবে, দেশে শান্তি থাকবে। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম কোনটা? আরো জোরে বলেন কোনটা, আরো জোরে বলেন কোনটা। আমি জানি না বুঝাইতে পারছি কিনা, ইসলাম যদি আসে কেউ ঠকবে না, সবাই শান্তিতে থাকবে, কথা ঠিক না বেঠি? যতদিন পৃথিবীতে ইসলামী রাষ্ট্র ছিল, কাফের বেঈমান সবাই ইসলামের শান্তি ভোগ করেছে। বিদায় ইসলাম নিয়ে
পশ্চিমাদের মতো ইসলাম ফোবিয়া, ইসলাম নিয়ে ভীতি ছড়ানোর কোনো কিছু নাই। আমরা ইসলামকে মেনে চললে দুনিয়াতেও শান্তিতে থাকবো, আখেরাতেও শান্তিতে থাকবো। আমরা আমি আলেম ওলামাদের বলি, সাভারের ওলামা পরিষদকে বলি, আমরা যুবকদের ইসলাম বুঝাই। যুবকরা ইসলাম বুঝে না, বংশানুক্রমে শোনে শোনে ইসলাম ইসলাম করে, ইসলামের প্রয়োজনীয়তা তারা বুঝে না, ইসলামের উপকারিতা তারা বুঝে না। আমরা ঘরে ঘরে ইসলামের আলো, ইসলামের সৌন্দর্য পৌঁছাই দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামা পরিষদের মেহনতকে কবুল করুন।